คือผู้ที่ไปดูใบเดียวไรกันAssalamu alaikum Sacha আপনি বাসা কি জায়গা হ্যাঁ জায়গা কত এরকম কি রকম মাছ পাওয়া যায় এই বিলের মধ্যে এখন কম কিন্তু কয়েকদিন আগে আবার পাইছো অনেক আবার পামু পানি দাঁত কমলে পরে আপনি কি এই মাছ ধরে বিক্রি করেন হ্যাঁ তো এই মানে কি রকম টাকার মাছ বিক্রি করেন প্রতিদিন 1500 তো এর কি আপনি পার ডে এরকম মাছ বিক্রি করতে পারেন প্রতিদিন প্রতিদিন মাশাআল্লাহ চাচার নামটা একটু বলবেন আমার নাম আলম আলম আমাদের আলম চাচা দেখতে পাচ্ছেন প্রতিদিন এখান থেকে মাছ ধরে 1000-1500 টাকা মাছ বিক্রি করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করি সে আরো মাছ বিক্রি করুক তো আজকে আমরা মাছ মারার দৃশ্যগুলো দেখব তো আলম চাচা আমাদের একটু দেখান আলম চাচা অলরেডি অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশে বাইকাররা বিশেষ করে বাইকারদের কাছে খুব জনপ্রিয় এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন তারা আড্ডা দিতেছে বিকালটা কাটাইতেছে আর হরেক রকমের বাইক নিয়ে তারা চলে আসতেছে আমরা এইখানেই ঘুরতে আসছি ঘুরতে এসে মাছ ধরা দেখলাম তো মাছ খারাপ না মোটামুটি তাদের খাওয়ার যোগ্য সেই পরিমাণ মাছ তারা প্রতিদিনই নিজেরা জাল দিয়ে এই মাছগুলো সংগ্রহ করে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আলম চাচা এই শুধু এই জাল দিয়ে প্রতিদিন মাছ ধরে তার কিন্তু সংসার জীবিকা নির্বাহ করে এই জালের উপরেই তার মোটামুটি এই সংসারটা টিকে আছে আলম চাচার প্রথম জাহি জালের প্রথম খেয়াও দেখতেছে দেখি উপরওয়ালা কতগুলো আল্লাহ একটা মাছ পাইনি কেকলা মাছ পাইছি আমরা কেকলা মাছ তবে কপাল একবারে খারাপ না অন্তত একটা মাছ হলো পাইছি এটা হলো আমাদের আলম চাচার প্রথম খেয়াও প্রথম খেয়াওয়ে আমরা অলরেডি একটা কেকলা পেয়ে গেছি বন্ধুরা আসলে আমরা যতক্ষণ আলম চাচার সাথে ছিলাম প্রায় সন্ধ্যা গুনিয়ে গিয়েছিল আমাদের বাসা ফেরার একটা তাগিদ ছিল তো বন্ধুরা আজকে মোটামুটি অল্প মাছ পেয়ে আমরা সন্তুষ্ট আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন রিজিন ওয়ার্ল্ডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম